ফল হিসেবে বারুইপুরের পেয়ারা বিখ্যাত। এবার জিআই ট্যাগ পেতে চলেছে পেয়ারা, এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের মোয়া সুন্দরবনের মধুর পর এবার বারুইপুরের পেয়ারাও এই স্বীকৃতি পেতে চলেছে। বারুইপুরের ফুলতলায় সাগর সংঘের মাঠে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখার সময় একথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বারুইপুরের পেয়ারা সব জায়গায় সমাদৃত। এই পেয়ারার জিআই ট্যাগ পাওয়ার জন্য চেষ্টা চলছে আমরা করব। এর আগে জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে, পেয়ারা রফতানি বাড়াতে হবে। পেয়ারা নিয়ে বলার সময় তিনি বলেন, সাগরের তরমুজ ও লঙ্কা খুব বিখ্যাত, তাই বারুইপুর সাগরে ফ্রুট প্রসেসিং হাব করা হবে। এ বিষয়টি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বারুইপুরের 19টি পঞ্চায়েত এলাকায় পেয়ারা চাষের রমরমা। উৎপাদিত পেয়ারা বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুরের কাছারি বাজার বা কুলপি রোডে। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। সামনে পেয়ারার মরশুম, তার আগে এই সুখবর শুনে উচ্ছ্বসিত চাষিরা। জিআই ট্যাগ পেলে তা রফতানিতে আরও লাভজনক হবে। প্রসঙ্গত 2022 সালে জিআই ট্যাগ পায় দক্ষিণ চব্বিশ পরগনারই জয়নগরের মোয়া। জয়নগরের শিবনাথ শাস্ত্রী ভবনে 49 জন মোয়া কারিগরের হাতে জিআই শংসাপত্র তুলে দেওয়া হয়। এরপর চলতি বছরের শুরুতে সুন্দরবনের মধুও জিআই ট্যাগ পেয়েছে, আর এবার বারুইপুরের পেয়ারা জিআই ট্যাগ পেতে চলেছে। বাংলা তথা বারুইপুরের মানুষ এখন আনন্দে আত্মহারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।